একাকিত্ব কেন নিয়ামত বললাম? কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়। অনেক আলেম দেখবেন যারা জেলটেল খেটে বের হয়েছেন, তারা সবাই একটা কথা বলবেন, জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি। সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে, কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয়, এটা মাথায় রেখে পথ চলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন। এবার কি হলো, তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর না, প্রথমে তিনি চলে যান নাই, প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছেন, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন, তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন? না, ১৩ বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? ১৩ বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কিভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। সূরা, আমি সূরাগুলোর নাম বলে দিই, আপনারা চেক করে নিন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সফফাতের মধ্যে আসছে, সূরা আনআমের মধ্যে আসছে। তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন লি আবিহি ওয়া কওমিহি, তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এসব কী